আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদিগামী যাত্রীদের জন্য জরুরি তথ্য। পহেলা জুলাই থেকে সৌদি যেতে বিমানবন্দরে অতিরিক্ত 1,000 টাকা দিতে হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি কি বিদেশে যাবেন? আপনি কি আন্তর্জাতিক রুটের যাত্রী? জি, আপনাকেই বলছি। আপনি যদি বিদেশে যেতে চান, নতুন আইনের কারণে বাংলাদেশে বিমানবন্দরে এয়ারলাইন্সের কাউন্টারে আপনাকে অতিরিক্ত কিছু টাকা দিতে হবে নতুন ট্রাভেল ট্যাক্স আইনের পরিবর্তনের কারণে। যে সকল যাত্রী 30 জুনের পূর্বে এয়ার টিকিট কনফার্ম করেছেন কিন্তু যাত্রার তারিখ 1 জুলাই অথবা তারপরে, সেই সকল যাত্রীদের বাংলাদেশ সরকারের নতুন বাজেটের সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ট্রাভেল ট্যাক্সের টাকা নির্দিষ্ট যাত্রার দিন এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে। সুতরাং যাত্রীদের এই সংশ্লিষ্ট ট্যাক্স এর বর্ধিত অ্যামাউন্ট আপনার এয়ারলাইন্স অথবা ট্রাভেল এজেন্ট থেকে যাত্রার পূর্বে জেনে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি একটি ছবি শেয়ার করছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন যে ট্রাভেল ট্যাক্স, সেই ট্রাভেল ট্যাক্সের নিয়মগুলো। ডোমেস্টিকের ক্ষেত্রে আগে কোনো ট্রাভেল ট্যাক্স ছিল না, তবে বর্তমানে ট্রাভেল ট্যাক্স 200 টাকা। আন্তর্জাতিক সার্কভুক্ত অর্থাৎ এশিয়ান দেশগুলোর জন্য ছিল 1,200 টাকা আগে, তবে বর্তমানে ট্রাভেল ট্যাক্স 2,000 টাকা। আন্তর্জাতিক রুটে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে আগে ভ্রমণ কর ছিল 4,000 টাকা, এখন সেখানে ভ্রমণ কর আরোপ করা হয়েছে 6,000 টাকা। এছাড়া আন্তর্জাতিক চীন, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এবং তাইওয়ানে আগে ভ্রমণ কর ছিল 4,000 টাকা, তবে এখন সেটা 6,000 টাকা। এই দেশ ব্যতীত অন্যান্য আন্তর্জাতিক যে দেশগুলো রয়েছে সেগুলোতে আগে ভ্রমণ কর ছিল 3,000 টাকা, এখন সেই ভ্রমণ কর বা ট্রাভেল ট্যাক্স 4,000 টাকা। অর্থাৎ আপনারা যারা সৌদি আরব, আরব আমিরাত, মালয়েশিয়া, কাতার, কুয়েত, বাহরাইন এই দেশগুলোতে যাবেন, তাদের প্রত্যেককেই নতুন করে অতিরিক্ত 1,000 টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে। এই আইনটা 1 জুলাই থেকে কার্যকর হচ্ছে। তাই আমাদের আরব আমিরাত অথবা সৌদি অথবা মালয়েশিয়া প্রবাসীরা রিটার্ন আসার সময় 1,000 টাকা অতিরিক্ত ঢাকা বিমানবন্দরে এয়ারলাইন্সের কাউন্টারে জমা করবেন। যেহেতু এই দেশগুলোতে আন্তর্জাতিক ক্যাটাগরিতে পড়েছে, সেহেতু নতুন ট্রাভেল ট্যাক্স আইনের কারণে অতিরিক্ত টাকা আপনাকে দিতেই হবে। তবে বলে রাখা ভালো, কোনো কোনো এজেন্সি এই টাকা নাও নিতে পারে, তবে বেশিরভাগ এজেন্সি এই টাকা নিবে এমনটা আমরা ধারণা করছি। তাই দয়া করে অবশ্যই 1,000 টাকা অতিরিক্ত আপনার কাছে রাখবেন, নত বিমানবন্দরে বোর্ডিং কাউন্টারে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।